ওয়েলকাম টু স্টাডি সায়েন্স। আজকে এই ভিডিও আলোচনা করবো হচ্ছে WB পুলিশের এসএ এক্সামিনেশন প্রিলি এক্সামিনেশনের জন্য বায়োলজির কোন কোন চ্যাপ্টার্সগুলো মোস্ট ইম্পর্ট্যান্ট অ্যান্ড কোন কোন টপিকগুলো সবচেয়ে বেশি ইম্পর্ট্যান্ট হবে সেটা আমি আলোচনা করব। এর আগে আমি ম্যাথের স্ট্র্যাটেজি, ম্যাথগুলো কোন থেকে পড়তে হবে, ওকে, জিকের স্ট্র্যাটেজি, কারেন্ট অ্যাফেয়ার্সের টোটাল সিলেবাস, কোন টপিকগুলো মোস্ট ইম্পর্ট্যান্ট অ্যান্ড ফিজিক্সের কোন কোন পোর্শনগুলো পড়তে হবে অলরেডি আমি ভিডিও বানিয়ে দিয়েছি, তার লিঙ্ক আমি আই বাটনে দিয়ে দিচ্ছি, ওখান থেকে দেখতে পারো। চলো শুরু করা যাক আজকে ভিডিও। ফার্স্টে আমি দেখতে পাচ্ছি যে দেখো হেলথ অ্যান্ড ডিজিজ এই চ্যাপ্টারটা হচ্ছে VBI দিয়েছি, এই চ্যাপ্টার হচ্ছে মোস্ট ইম্পর্ট্যান্ট একটা চ্যাপ্টার। যদি প্রিভিয়াস ইয়ারের কোয়েশ্চেনগুলো দেখো তাহলে দেখতে পাবে যে এখান থেকে প্রত্যেকবার কিছু না কিছু কোয়েশ্চেন দিয়েছেই দিয়েছে। সো এই চ্যাপ্টারটা মোস্ট ইম্পর্ট্যান্ট হয়েছে, এই জন্য আমি ফার্স্টেই এইটা দিয়েছি অপশন, এবং প্রত্যেকটা সাব টপিক আমি ভালোভাবে তোমায় ডিসকাস করে দেবো এই চ্যাপ্টার থেকে। দেখো প্রথমে আছে টাইপস অফ ডিজিজ, তো তোমাকে ফার্স্টে আগে জানতে হবে কত রকমের ডিজিজ হয়, যেমন হচ্ছে কন্টাজিয়াল ডিজিজ হয়, ভাইরাল ডিজিজগুলো কোনগুলো, অ্যাকোয়ার ডিজিজ, মানে ভাইরাল ডিজিজ। দেখো ভাইরাল ডিজিজ কেমন কোশ্চেন আসতে পারে, যে ভাইরাল ডিজিজ, ফাঙ্গি ডিজিজ, প্রোটোজন ডিজিজ, ব্যাকটেরিয়াল ডিজিজ, এখান থেকে কোশ্চেন কেমন দেবে, চারটে অপশন থাকবে। এবার তোমাকে চারটে অপশনের মধ্যে এখানে জিজ্ঞাসা করলো যে এর মধ্যে একটা অপশন চুজ করো, হুইচ ওয়ান ইজ দ্য ভাইরাল ডিজিজ, ঠিক আছে। তাহলে ওখানে তিনটা একটা অপশন থাকে ভাইরাল ডিজিজ, যে ভাইরাল ডিজিজের মধ্যে যেমন কেমন আছে স্মল পক্স একটা ভাইরাল ডিজিজ, ঠিক আছে, কোন ভাইরাসের দ্বারা হয়, ভ্যারিওলা ভাইরাস, ঠিক আছে। এরা ফাঙ্গির থেকে জিজ্ঞাসা করতে হবে, ফাঙ্গি ডিজিজের নাম করাটা, রিংওয়ার্ম একটা ফাঙ্গি ডিজিজ, প্রোটোজোয়ান ডিজিজ যেটা হচ্ছে স্লিপিং সিকনেস, ওকে, ব্যাকটেরিয়াল ডিজিজ, কলেরা, হ্যাঁ কলেরা কার জন্য হয়, ভিব্রিও কলেরার জন্য, এটা একটা হচ্ছে ব্যাকটেরিয়া। সো এরকম টাইপের কোশ্চেন এখান থেকে দেবে, ওকে। সো টোটাল যে ডিজিজগুলো আছে টাইপস অফ ডিজিজ এগুলো ভালো করে চার্ট ধরে বই থেকে ভালো করে দেখে যাবে কোনটা কোন রকমের ডিজিজ, অবশ্যই এটা মস্ত থাকার দরকার। এরপরে চলে আসো যে ফসলের রোগ কেমন ধরনের, যে ফসলের বিভিন্ন রকম মানে বিভিন্ন ক্রপ আছে তাদের যে রোগ আছে সেই রোগের কারণটা কোথায় কী এবং রোগটা কোথায় হয়, যেমন আর্গট, আর্গট একটা রোগ, এই রোগটা কোথায় কার হয়, বাজরা, জোয়ার বাজরা হয় না সেই বাজরার হয় আর্গট রোগ, তাহলে আর্গট রোগ হচ্ছে বাজরার সঙ্গে সম্পর্কিত। এবার ওটা কেমন ধরনের রোগ, আর্গটটা কেমন ধরনের, ছত্রাক বিশেষজ্ঞ রোগ, মানে ছত্রাকের জন্য হয় আর্গট রোগটি, এবং কোথায় হয় বাজরার, কোথায় হয় বীজে হয়, ঠিক আছে। এরকম ক্রপস, ডিফারেন্ট টাইপস অফ ক্রপস যেগুলো আছে সেই ক্রপসের কোথায় কোন রোগ হয়, কেন হয়, এগুলো দেখে যেতে হবে। আর আমরা প্লান্টে অ্যানিমেলের জন্য এখানে অলরেডি বলে দিয়েছি যে ভাইরাস ঘটিত রোগ, ঠিক আছে, এখানে হচ্ছে ভাইরাস ঘটিত রোগ হচ্ছে প্লান্টসের জন্য দেখে যেতে হবে, কী কী প্লান্টসের জন্য আছে, ঠিক আছে। উপকারী ব্যাকটেরিয়া আছে, সত্ত্বর ক্ষতি করে না, উপকারী ব্যাকটেরিয়াও আছে, তার উপকারিতাগুলো কী কী আছে সেগুলো দেখতে হবে। রোগ, রোহে রোগ, একটা রোগকে বাহক আছে, ঠিক আছে, কোন রোগকে কোন কীটপতঙ্গ বাহক করে, যেমন এটা খুব রিসেন্ট এক্সামে এসেছিলো যে এটা এসেছিলো যে ডেঙ্গু, ডেঙ্গুর জন্য যে বাহকটি এডিস মশা, ঠিক আছে, তো এডিস মশার হচ্ছে ডেঙ্গুর বাহক, এরকম হচ্ছে বিভিন্ন কীটপতঙ্গ কোন কোন রোগের বাহক সেগুলো দেখে যেতে হবে। বাহক মানে কি, কোনো একটা রোগকে যে বহন করে নিয়ে যায় আর একটা জায়গায় ট্রান্সমিশনের জন্য, সেটাই বাহক, ঠিক আছে। জীবাণু রোগের কারণ ও তার আবিষ্কর্তা, মানে যেসব আবিষ্কার করেছেন বিভিন্ন বিজ্ঞানী, বিভিন্ন যে পেনিসিল আবিষ্কার করেছেন কি আলেকজান্ডার, এরকম বিভিন্ন যে জীবাণু রোগের কারণ যেগুলো বার হয়েছে ওষুধগুলো, ঠিক আছে, সেগুলো কে কে কোন কোন বিজ্ঞানী আবিষ্কার করেছে এটা খুব ইম্পর্ট্যান্ট হয়ে যায়। রোগ ও রোগাক্রান্ত অংশ, মানে রোগটা হয় সেটা কোন অংশে হয়, যেমন হিমোফিলিয়া রোগটা কোথায় হয়, কার সঙ্গে সম্পর্কযুক্ত, রক্তের সঙ্গে, হিমোফিলিয়া হয় রক্তের সঙ্গে, এরকম মানে কোন রোগ আর রোগাক্রান্ত অংশ কোথায়, কোনো একটা দেহের কোন অংশে কোন রোগ আক্রান্ত হয়, মানে কোনো একটা রোগের আক্রান্ত হলে জন্ডিস হলে কোথায় হয়, এরকম টাইপের যেগুলো আছে অংশগুলো তোমাকে জেনে রাখতে হবে। কোন রোগ ভিটামিনের অভাবে হয়, মানে কোন কোন ভিটামিনের অভাবে কোন কোন রোগ হয়, এটা তো খুবই ইম্পর্টেন্ট একটা চ্যাপ্টার হয়ে পড়ে, ঠিক আছে, কোন কোন ভিটামিনের অভাবে কোন কোন রোগ হয়, যেমন আমরা জানি রাতকানা রোগ হয় ভিটামিন এর অভাবে, ঠিক আছে, এরকম প্রত্যেকটা ভিটামিনের অভাবে এক একটা রোগ দেখা যায়, বিভিন্ন রকমের রোগ, সেগুলো খুব ভালোভাবে দেখতে হবে। যে বিভিন্ন রোগের টিকা এবং তার আবিষ্কারককে, সো রোগ রোগের আবিষ্কর্তা মানে টিকার আবিষ্কর্তাকে তাদের নাম, রোগ এবং মেডিসিন, ঠিক আছে, বিভিন্ন রোগের যে মেডিসিনগুলো হয় খুব নর্মাল যেগুলো আছে সাধারণভাবে আমাদের ব্যবহার করা হয় সেই মেডিসিনগুলোর নাম দেখে যেতে হবে। আরেকটাকে আমি এখানে অ্যাড করে দিই, একটা জিনিস আমাকে লেখা হয়নি PDF-এ, সেটা আই, আই অ্যান্ড ইয়ার, ঠিক আছে, মানে কান আর চোখ,
এই দুটো চ্যাপ্টার এখান থেকে খুব মানে কোশ্চেন দেয়। এখান থেকে আয়ের কী কী দেখতে পারে, যে আয়ের যে লেন্স, লেন্সটা কেমন ধরনের হতে পারে, ঠিক আছে, ব্লাইন্ড স্পট কী, ঠিক আছে, পিউপেল, পিউপেলটা কী, মানে আইরিশ, আইরিশটা কী, আইরিশের কাজ কী, ঠিক আছে, রেটিনাটা কী, এরকম ধরনের কোশ্চেন তোমাকে আয় থেকে, চোখ থেকে দিতে পারে। কানের, কানের যেমন হচ্ছে বিভিন্ন শ্রেণীবিভাগ কী, মানে কানের কটা স্টেপ আছে বা কী কী হাড় আছে কানের ভিতরে, ঠিক আছে, মেলিয়াস, স্টেপিস, ইনকাস, এইরকম টাইপের কোশ্চেনগুলো কান থেকে পেয়ে যাবে। ওকে, নেক্সট চলে আসি আমরা, দেখো ব্লাড, ব্লাড হচ্ছে খুব ইম্পর্ট্যান্ট একটা চ্যাপ্টার, ব্লাড। সো রক্তকণিকাগুলো এখান থেকে খুব মানে কমন কয়েকটা কোশ্চেন পেয়ে যাবে এখান থেকে, কেমন, যে রক্তকণিকার উৎপত্তি স্থল কী, মানে বিভিন্ন, যেমন RBC, রেড ব্লাড কর্পাসল, এর হচ্ছে উৎপত্তি স্থল কোথা থেকে, যকৃতে, প্লিয়া থেকে উৎপত্তি হয়, এর হচ্ছে জীবনকাল কতদিন, 120 দিন, এরকম, এবং WBC দেখে নেবে, ঠিক আছে, এরকম ধরনের যে রক্তকণিকাগুলোর এরকম টাইপের কোশ্চেন এখানে দেবে। তাছাড়া কোশ্চেন দেবে ব্লাড থেকে কি, যে পিতামাতার রক্তের গ্রুপের উপর নির্ভর করে সন্তানের সম্ভাব্য রক্তের গ্রুপ কী কী হতে পারে, এবং রক্তের বিভাগ যেগুলো আছে, ও বলছে ও গ্রুপের রক্ত, AB গ্রুপের রক্ত, A গ্রুপের রক্ত, সর্বজনীন দাতা কাকে বলে, সর্বজনীন গ্রহীতা কোন গ্রুপের রক্তকে বলা হয়, এই টাইপের কোশ্চেন ব্লাড থেকে পেয়ে যাবে, ঠিক আছে। এবার হচ্ছে উদ্ভিদের রেচনজাত পদার্থ, দেখো উদ্ভিদের রেচনজাত যে নাইট্রোজেন যুক্ত পদার্থ কি, আর নাইট্রোজেন বিহীন রেচনজাত পদার্থ উদ্ভিদের, এরকম টাইপের কোশ্চেন দিতে পারে, ঠিক আছে। এবং সোর্স, উদ্ভিদের রেচনজাত পদার্থ কোথা থেকে, মানে একটা উদ্ভিদের কোন অংশ থেকে পাওয়া যায়, এবং তাদের উপযোগিতা কী, তাদের কার্যকারিতা কী, কীভাবে ব্যবহার করা হয়, এটা একটা কোশ্চেন হতে পারে। আর প্রাণী উদ্ভিদের রেচন অঙ্গগুলো কী, সো বিভিন্ন প্রাণীর ও বিভিন্ন উদ্ভিদের রেচন অঙ্গ জিজ্ঞাসা করতে পারে। সো এখান থেকে এই কোশ্চেন, এই কোশ্চেনগুলো খুব ইম্পর্টেন্ট হয়ে যায়, এগুলো একটু ভালো করে দেখে নেবে, খুব বেসিক বেসিক কোশ্চেন কিন্তু, ঠিক আছে, খুব চাইলে খুব কম সময়ে কিন্তু এগুলো তৈরি করা যায়। আর যারা অলরেডি, যাদের প্রিপারেশন তো খুব ভালো আছে, তাদের তো কোনো কথাই নাই, আদারওয়াইজ এটা নিয়ে অনেক কনফিউশন থাকে, যে সায়েন্স নিয়ে, যে এমনি যে কোশ্চেনগুলো আসবে GK পোর্শনের মধ্যে কিছু অংশ আসবে সায়েন্স, তার মধ্যে এত ভাস্ট একটা সিলেবাস, সব কী পড়তে হবে, সব কী পড়া কিন্তু টাইম নেই, তোমাকে অনেক কিছু ম্যাথ করতে হবে, GI করতে হবে, আদার তোমার GK পোর্শন পড়তে হবে, উইথ সায়েন্স পড়তে হবে। সো সায়েন্সের আমাকে একটু ক্লেভারলি, যাদের প্রিপারেশন একদমই নেই তারা তো এগুলো করে যেতেই হবে, আর যাদের আছে তো ভালো কথা, তবু এই যে টপিকগুলো বলছে এগুলো ইম্পর্টেন্ট টপিক, অবশ্যই দেখে যেতে হবে, ঠিক আছে। নেক্সট দেখো, নেক্সট যেগুলো আছে আমি কোনো চ্যাপ্টারের নাম করিনি, এখানে জাস্ট এই টপিকগুলো আমি বলে দিয়েছি এখানে, ঠিক আছে। কী কী টপিক আছে দেখো, প্রাণীর গমনাঙ্গ, কোন কোন প্রাণীর গমনাঙ্গ কী কী, প্রাণীর শ্বাসঙ্গ, যেমন অ্যামিবার শ্বাসঙ্গ কী, দেহতল দিয়ে শ্বাসঙ্গ, অ্যামিবার, এরকম বিভিন্ন প্রাণীর শ্বাসঙ্গ দেখে নেবে। মানব শরীরে বিভিন্ন অংশ আছে, ঠিক আছে, সেই অংশগুলোর নাম তোমাকে জানতে হবে, যেমন দেহের কঠিনতম অংশ আমাদের, যেমন দাঁতে এনামেল, ঠিক আছে, এই টাইপের কোশ্চেনগুলো দেবে। সো মানবদের সবচেয়ে শক্তিশালী পেশি কোনটি, মানবদের সবচেয়ে বড়, মানে বড় কোনটা হাড় আছে, ঠিক আছে, ছোট হাড় কোনটা, ঠিক আছে, যেটা কানে অবস্থা আছে আমাদের ছোট হাড়, ঠিক আছে, এরকম টাইপের কোশ্চেন কিন্তু দেবে। উৎসেচক খুব ইম্পর্টেন্ট, এটা উৎসেচক হচ্ছে সোর্স কোথায়, উৎসেচক যেগুলো আছে সেই উৎসেচকের সোর্সগুলো কোথার থেকে, এবং তাদের কাজ কী, যেমন আমরা এক্সাম্পলে দেখে নিই, মল্টেজ, এই যে মল্টেজ উৎসেচক, এটা সোর্স মানে হচ্ছে কোথাতে উৎপন্ন হয়, ক্ষুদ্রান্তের গ্রন্থি থেকে উৎপন্ন হয়, ঠিক আছে, এর মল্টেজের কাজ কী, মল্টোজকে শুক্রজে পরিণত করা হচ্ছে মল্টোজের কাজ, মল্টেজের কাজ, ওকে। সো এরকম উৎসেচকের কাজ আর উৎপত্তিস্থল তোমাকে দেখতে হবে। ফটোসিনথেসিস ইম্পর্টেন্ট, যেটা হচ্ছে ক্লোরোফিল আছে, ক্লোরোফিল কীভাবে কাজ করে, ফটোসিনথেসিস হয়, বেসিক যে রিয়াকশন হয়, যে এই যে ফটোসিনথেসিসের ব্যাপারটা তোমাকে দেখে নিতে হবে, ছোটো একটা বেসিক কোশ্চেনগুলো আসতে পারে। টাইপস অফ সেলস, কত রকমের সেলস আছে, ঠিক আছে, সেলসের যে গঠন দেখতে হবে, সাইটোপ্লাজম, তার মধ্যে সেলসের মধ্যে কি গলগি বস্তু থাকে, যেগুলো থাকে, সো এইগুলো তোমাকে দেখতে হবে, সেলসের বেসিক স্ট্রাকচারগুলো। টাইপস অফ প্লাস্টিড, ঠিক আছে, 3 ধরনের প্লাস্টিড হয়, কোন প্লাস্টিড কোন রঙের হয় সেটা কিন্তু ইম্পর্টেন্ট, টাইপস অফ প্লাস্টিডটা দেখতে হবে। সো এখানে দেখছি সেল সাইকেল, এরপর আসছে সেল সাইকেল, ঠিক আছে, সেল সাইকেল থেকে কী কোশ্চেন আসবে, সেল সাইকেল থেকে যে বিভিন্ন রকম সেলের যে সাইকেল থাকে, ঠিক আছে, সে কোষচক্র যাকে বলে, কোষচক্র, কোষের যে দশাগুলো থাকে সেই চক্রগুলো কিন্তু দেখতে হবে, কোন দশায় কী ঘটে সেটাও কিন্তু ইম্পর্টেন্ট, বেসিক কোশ্চেন এখানে দিতে পারে। দেন কমন নেমস, যেমন হচ্ছে সাইন্টিফিক নেম, ঠিক আছে, যেমন লায়নের সাইন্টিফিক নেম কী, আপনাকে প্যান্থেরা লিও, প্যান্থেরা লিও হচ্ছে লায়নের সাইন্টিফিক নেম, মানুষের সাইন্টিফিক নেম কী, অন্য অন্য যে প্রাণীগুলোর সাইন্টিফিক নেম কী, এগুলো তোমাকে জানতে হবে, ঠিক আছে। আর যে আমি যে ভিডিওগুলো বানাচ্ছি, যদি ভিডিওগুলো ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি একটা লাইক করে দিও, এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, ঠিক আছে। চলো নেক্সট কী আছে,
হরমোন, এই যে হরমোনের কাজ কি, বিভিন্ন টাইপস অফ হরমোন, কত রকমের হরমোন হয়, উদ্ভিদ হরমোনগুলো কী কী আছে, প্রাণী হরমোনগুলো কী কী আছে, হ্যাঁ তাদের রাসায়নিক যে কেমিক্যাল যেগুলো নাম সেইগুলো কিছু কিছু আছে, কোন হরমোনে বেশি ক্ষরণে কী কী রোগ আসতে পারে, কোন হরমোনের যে তাদের যে কাজগুলো আছে, ঠিক আছে, এগুলো কিন্তু দেখে যেতে হবে হরমোনের চ্যাপ্টার থেকে। ভিটামিন, ভিটামিন তো বলেই দিলাম, ভিটামিনের উৎস কোথায়, দেখো যে ভিটামিনগুলো আছে আমরা শারীরিক যেগুলো মিনারেলস ভিটামিনসগুলো লাগে, সেই ভিটামিনসগুলো আমরা কোথার থেকে পাই, সোর্স কোথায়, ঠিক আছে, কোন ভেষজ খাদ্য থেকে পাই, বা কোন আমরা মিট থেকে পাই কি, আমরা মিল্ক থেকে পাই কি, বা কোনো অয়েল থেকে ফিশের, সেগুলো দেখতে হবে, যে সোর্সগুলো আমাকে দেখতে হবে ভিটামিন থেকে। দেন গ্লোবাল ওয়ার্মিং খুব ইম্পর্টেন্ট একটা চ্যাপ্টার, গ্লোবাল ওয়ার্মিং কেন হয়, রিজন কি, ঠিক আছে, অ্যাসিড রেইন কি, অ্যাসিড রেইন, হ্যাঁ অ্যাসিড রেইনের কারণ কি, কোন কোন কেমিক্যাল বা কোন কোন রাসায়নিকের মিলনের ফলে অ্যাসিড রেইনটা ঘটে, ঠিক আছে, গ্রিন হাউস গ্যাস, গ্রিন হাউস গ্যাসেসগুলো জানতে হবে, ঠিক আছে, হোয়াট আর দ্য গ্রিন হাউস গ্যাসেস, সো এগুলো খুব ইম্পর্টেন্ট। সো যে আমি যেগুলো টপিকগুলো বলে দিলাম এইগুলো জাস্ট কী করো, তোমরা পারলে ভিডিও পজ করে লিখে নিতে পারো, আদারওয়াইজ স্ক্রিনশট নিয়ে নাও, ঠিক আছে, স্ক্রিনশট নিয়ে তোমরা দেখে নাও, আর এই চ্যাপ্টারগুলো আর এই টপিকগুলো কিন্তু অবশ্যই করে যেতে হবে, এগুলো খুব ইম্পর্টেন্ট। ওকে, সো প্রিপারেশন ভালো করে এগিয়ে চলো, এবং প্রথম থেকে লাস্ট পর্যন্ত ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।